রাঘব রায়, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। দিনের পর দিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করে আজ তুমি নিজে পালিয়ে বেড়াচ্ছ? শাট আপ! উঁচু গলায় কথা বলা আমি একদম পছন্দ করি না। তোর গর্ভে যে অবৈধ সন্তান আছে তার আসল জন্মদাতা আমি নই, তবু আমি তোকে টাকা দিচ্ছি, নষ্ট কর অবৈধ সন্তান। খবরদার, আমার গর্ভের সন্তান অবৈধ নয়, আর আমি মা হয়ে তাকে কিছুতেই খুন করতে পারবো না। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আজ তুমি আমাকে অস্বীকার করছো? ওসব ভালোবাসা রাতের অন্ধকারে অনেকের সাথে হয়, কিন্তু তার ফসলকে দিনের আলোতে স্বীকার করে নেবো এত বড় বোকা আমি নই। তুই যদি ওই সন্তানকে মারতে না চাস তাহলে বা তোকে মরতে হবে। রাম ভেবে তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন দেখছি তুই রাবণের চেয়েও ভয়ঙ্কর রাক্ষস। তোকে আমি পুলিশে দেব, তোর নামে আমি মামলা করব। শেষ সুযোগ আমি তোকে দেব না। রাঘব রায়ের এই খুনের কথা কেউ যেন জানতে না পারে, লাশটাকে জঙ্গলে ফেলে পুড়িয়ে দিয়ে আয়। এই খুনের প্রমাণ যেন কেউ জানতে না পারে। একজন খুনি সে যতই চেষ্টা করুক তার খুনের প্রমাণ ঠিক থেকে যায়। তোর এই ভদ্র পোশাকের আড়ালে কত বড় খুনি লুকিয়ে আছে তার প্রমাণ আমার এই ক্যামেরা। তোকে কেউ বাঁচাতে পারবে না রাঘব রায়, কেউ বাঁচাতে পারবে না। ধর ওকে, ওই ক্যামেরা আমার চাই। যা, কুইক, যা, চল, চল। প্রদীপ কাকু, তুমি তুমি এখানে? এই বছর তিনেক হলো নতুন একটা চাকরি নিয়ে এখানে চলে এসেছি। ও বাবা! ও হো, ছোট সাহেব, এ কুন্তি আমার মেয়ে। হ্যাঁ, এই কুন্তি, ইনি হলেন ছোট সাহেব, আমাদের এই বাগানের যিনি মালিক না তার একমাত্র ছেলে উদয়নবাবু। নমস্কার। নমস্কার। আপনার সারা গা দিয়ে জল ঝরছে, আপনি একটু ভিজে গেছেন। আমার খুব বিপদ, ওই জঙ্গলের মাঝে রাঘব রায়কে খুন করতে দেখে আমি তার ছবি তুলেছি। ওর লোকেরা আমাকে খুঁজছে, খুন করবে বলে। প্রদীপ কাকু, প্রদীপ কাকু, তুমি আমায় বাঁচাও। কুন্তি, ছোট সাহেব গিয়ে পাশে ধরে যা, আমি এদের সামলাচ্ছি। যা যা, আসুন যা, আমার সঙ্গে আসুন। কে বাবা তোমরা এত রাতে দরজা ধাক্কা দিচ্ছ? হ্যাঁ, কে 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 কি চাই? কে 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 কি রে? এই বুড়ো, তোর ঘরে কেউ আশ্রয় নিয়েছে? এ ঘরে না বাবা, আমি তো একা বসে মুখে ছিলাম। তুমি একা? তাহলে ওই ঘরে কে? ও ঘরে? ও ঘরে আমার মেয়ে থাকে। মেয়ে থাকে? এই চলো দেখি। তোমরা এখানে কি চাও? এই তোর পাশে কে শুয়ে আছে রে? এতে মেয়ের পাশে তার স্বামী ছাড়া আর কে শুয়ে থাকতে পারে? ও স্বামী, চল রে, এই চল চল। শুনছেন, ওরা চলে গেছে। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। মানুষই তো মানুষের বিপদে এগিয়ে আসে, আমি তো আমার কর্তব্য করেছি। কি হয়েছে, কি হয়েছে আপনার? ভীষণ ভীষণ শীত লাগছে। কি করি কি করি এখন, কি করি?
উনি ভীষণ শীতে কাঁপছেন, কি করি বলো তো? তুই ভিজে জামা কাপড় ছেড়ে ফেলতে বল, তারপর গরম চাল চাপা দিয়ে শুয়ে দে, না তো ঠান্ডায় মারা পড়তে পারে। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, তুমি রোজ মদ খাও কেন? না খেলে এই ঠান্ডায় পুরো হাড়গুলো জমে যাবে রে, মদ খেলে শরীরটা গরম হয়। নিন, উঠুন উঠুন, নিন এটা খান, খান ঠিক হয়ে যাবে। পার্বতী, 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 গুড মর্নিং। আচ্ছা, আমি কি সারা রাত এইখানেই ছিলাম? সরি, তাহলে তো আপনাদের নিশ্চয়ই খুব কষ্ট দিয়েছি। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আমার গায়ের জামা কাপড়গুলো কে খুলল? আগে আমি খুলেছিলাম। বিজি জামা কাপড় গায়ে থাকলে আপনার শরীর খারাপ হতো। সত্যি আপনি মহান, আপনার কথা আমি কোনোদিন ভুলব না। এই না বাবা, তোমার ক্যামেরা। প্রদীপ কাকু, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি। হ্যাঁ, এসো বাবা।